এগুলো বয়স কতদিন? এগুলো এক মাস, এক মাসের বেশি আছে, কম এক মাস, এক মাসের কম, এরকম বয়স আছে। ডিম বাচ্চা করে কত মাসে ভাই? এগুলো ডিম দেয়, এগুলো দেয় বাচ্চা, বাচ্চা, হ্যাঁ এই বাচ্চা 6-7 মাসে বাচ্চা দেয়, 6-7 মাসে বাচ্চা করে। এই এখন থেকে নেওয়ার পরে 5-6 মাস পর থেকে বাচ্চা করবে। আপনি কিন্তু ঘাস আর ভুসি দিয়ে রাখছেন? হ্যাঁ আচ্ছা, নিচে দেখতেছি আর বেশ কিছু বড় বড় বড়। এগুলো বয়স কতদিন? একটু এক থেকে দেড় মাস, এগুলো আছে এক থেকে দেড় মাস। এগুলো এক থেকে দেড় মাস না? অনেকে বলে এটাকে কোন জাতের তিতি, কোন জাত আছে কিনা? জাতি চীনা, জাতি চীনা মুরগি। এরা বড় হলে চিটচিট হবে, এই যে চিটচিট বেড়েছে না, আরো চিটচিট হবে। এটা বয়স কতদিন আছে? এরা বয়স আছে এক মাস, এক মাস। এটা কতদিনে ডিম দেয়? এরা আপনি 6 মাসে, 6 মাসে ডিম দেয়। বছরে কয়বার দেয়? ঢাকার আনন্দবাজারে। এ বাজার থেকে আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর বড় এবং ছোট সাইজের, মাঝারি সাইজের কিছু খরগোশের দাম জানানোর চেষ্টা করবো, এবং এগুলোর বয়স কেমন, কতদিন হয়েছে, কতদিন ইচ্ছা করে, এবং কি এগুলোর রোগ বালাই কেমন, এই গরমে সময় পরিচর্যাটা কি, এবং কি আপনাদেরকে আরো বেশ কিছু দেখাবো। সেটি হচ্ছে বিভিন্ন ধরনের, বিভিন্ন সাইজ আর কি, কাতাকনাথ, ব্রাইগার, গলা চিলা, বিভিন্ন জাতের মুরগি দেবো আপনাদেরকে, এবং কি দাম দামের চেষ্টা করবো। তো চলো না, এখানে যিনি দোকানদার ভাই রয়েছে ওনার সাথে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই। গত ভিডিওতে দেখলাম মাশাআল্লাহ বেশ পরিমাণ সারা দিয়েছেন, যে খরগোশের বেচা বিক্রি এখনো মনে হয় সেল হচ্ছে না। এখন আপনাদের এখানে আজকে কোন কোন ধরনের খরগোশ রয়েছে? আমাদের এদিকে সব দেশি আইটেম ভাই, সব দেশি আইটেম। আজকে কি কি আছে আপনার এই দোকানগুলোতে? দোকান আছে, খরগোশ আছে, আপনার চীনা মুরগি আছে, টার্কি আছে, গলা চিলা মুরগি আছে। হ্যাঁ, সব দেশি খরগোশ রয়েছে। জি, এই গরমে খরগোশের কোনো সমস্যা হয় কিনা, বা এটার পরিচর্যাটা যদিও সমস্যা থাকে, গরমের পরিচর্যাটা কিভাবে? না না, খাঁচা রাখতে হবে এবং ফ্যানে বাতাসে রাখতে হবে, যেরকম না মরে। ঠিক আছে, ফ্যানে বাতাসে রাখতে হবে 24 ঘন্টায়, গরমের ভিতরে আর স্যালাইন পানি দিতে হবে, স্যালাইন পানি দিতে হবে, স্যালাইন পানি দিয়ে রাখতে হলে আর সুস্থ থাকবে। আর এমনিতে কোনো সমস্যা হবে কিনা? এমনি অতিরিক্ত গরমে রাখা যাবে না? অতিরিক্ত না, গরমে রাখা যাবে না, ঠান্ডা বাতাসে রাখা। আচ্ছা, এই যে বেশি পাশে দেখতেছি যে খরগোশগুলা, এগুলো বয়স কতদিন? এগুলো এক মাস, এক মাসের বেশি আছে, কম এক মাস, এক মাসের কম, এরকম বয়স আছে। ডিম বাচ্চা করে কত মাসে ভাই? এগুলো ডিম দেয়, এগুলো দেয় বাচ্চা, বাচ্চা, হ্যাঁ এই বাচ্চা 6-7 মাসে বাচ্চা দেয়, 6-7 মাসে বাচ্চা করে। আচ্ছা, এই এখন থেকে নেওয়ার পরে 5-6 মাস পর থেকে বাচ্চা করবে? হ্যাঁ। দাম কত করে? এগুলো এখন বর্তমানে আছে 350-380-400। আপনি পাইকারি বিক্রি করেন কত করে? ওই তো পাইকারি 350-380-400, 350-400 এরকম করে বিক্রি করেন। এগুলো মূলত খাবারটা কি কি দেওয়া যায়, বা কুসি খাবার? ভাত, গাজর, শাক সবই খায়। গাজর, গাজর তো এখন নাই, এখন তো গাজর তো হয় না, ঘাস ভুসি লতা পাতা যা আছে। আপনি কিন্তু ঘাস আর ভুসি দিয়ে রাখছেন? হ্যাঁ জি জি। আচ্ছা, নিচে দেখতেছি আর বেশ কিছু বড় 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 খরগোশ। এগুলো বয়স কতদিন? একটু হাত দিয়ে দেখুন তো একটু। এগুলো আছে এক থেকে দেড় মাস, এগুলো এক থেকে দেড় মাস না? এটা কতদিনে বাচ্চা দেবে? আরও 3 মাস, 3 মাস, 3 মাস পরে বাচ্চা দেবে। দর্শক, এটা কি কোন জাতের খরগোশ? এটা সব লোকাল খরগোশ, লোকাল দেশি খরগোশ। আচ্ছা আচ্ছা, তো এটা তো সাদা দাম কত করে? এটা 400-500 টাকা। মেল না ফিমেল? এটা মেল, মেল, মেল ফিমেল কে আলাদা যদি নেয় তার ক্ষেত্রে দাম কেমন ধরবে? একই ভাই, আমার কাছে সবই একই, আলাদা কোনো পার্থক্য না। কত করে বিক্রি করবে, বিক্রি করতেছেন? এটা আপনি পাইকারি 380 জোড়া, জোড়া দর্শক, দেড় মাসের বয়স, মাত্র 380 টাকা করে জোড়া বিক্রি করতেছেন, বেশ সুন্দর। এইগুলো তো মানে একই খাওয়া না, নিচে ঘাস ভুসি লতা ওরা দেখতেছি, এটা কালো করবো, সেটা বয়স কতদিন? এটা পুরো 2 মাস আছে, পুরো 2 মাস। এটার দাম কেমন? একই ভাই, একই। আচ্ছা, এই পাশে দেখতেছি আপনার মুরগিগুলো একটু দেখি, চলো। এখানে মুরগি, এগুলো কোন জাতের মুরগি, বা কি মুরগি রয়েছে? চীনা মুরগি ভাই, চীনা মুরগি বাচ্চা। চীনা মুরগি? অনেকে বলে এটাকে তিতি মুরগি, হয়তো তিতি চীনা, চীনা ওইরকম। আচ্ছা, এটা কোন জাতের তিতি, কোনো জাত আছে কিনা? জাতি চীনা, জাতি চীনা মুরগি। এটা বড় হলে চিটচিট হবে, এই যে চিটচিট বেড়েছে না, আরো চিটচিট হবে। এটা বয়স কতদিন আছে? এটা বয়স আছে এক মাস, এক মাস। এটা কতদিনে ডিম দেয়? এটা আপনি 6 মাসে, 6 মাসে ডিম দেয়। বছরে কয়বার দেয়?
একটা কাদাকনাথ বিক্রি হয়ে গেছে। ভাই ভ্যাকসিন করা হয়েছে কিনা? হ্যাঁ, দুইটা ভ্যাকসিন দেওয়া আছে। ওজনে কতটুকু করে আছে ভাই? যদি আমাদের দর্শক 200-এর নিচে আসা জানা, যদি আমাদের কোনো দর্শক নিতে চায়, দর্শক নিচে চলে ভাই 110 টাকা করে পিস রাখা যাবে, পাইকারি 110 টাকা করে রাখা যাবে। দর্শক আপনারা যদি কেউ নিতে চান তাহলে 110 টাকা করে পাইকারি রাখা যাবে। নিচে দেখতেছি নিচেটা ওটা একটু বড় সাইজ, এটা থেকে একটু বড় সাইজ না বসে একটু বড় সাইজ ওইটাই মুরগি, গলা সিলা হাইব্রিড না? এটা কোনো ভ্যাকসিন করা হয়েছে কিনা? এটাও ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সব গলা সিলা হাইব্রিড। দর্শক দেখতে পাচ্ছেন সব গলা সিলা হাইব্রিড। কত করে দাম? আপনি ফার্মি মুরগি নাই? না, ফার্মি মুরগি নাই। আজকে আপনি ছিল কিনা? এমনি ছিল, পশুদিন আসলে আজকে নেই। তো আপনার কাছে আর কি কি বা কোন কোন ধরনের মুরগি বা খরগোশ পাওয়া যাবে সেটা যদি একটু বলতেন। আর এমনি বাইরের খরগোশ কেউ যদি অর্ডার দিতে চায়, কান বড়ওয়ালা, যদি সব দেওয়া যাবে, কান বড়ওয়ালা, বেলজিয়াম, বিভিন্ন ধরনের খরগোশ এবং বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের মুরগি তো অর্ডার দেওয়া যাবে, সব দেওয়া যাবে। সব অ্যাডাল্ট খরগোশ কি পাওয়া যাবে আপনার কাছে? অ্যাডাল্ট খরগোশ তো আসলে আমার কাছে আগে দেখলেন না, আসলে আগে তো দেখছিলাম, আজকে কিন্তু বিক্রি হয়ে গেছে। কিন্তু গরমে রাখা যায় না ভাই, হাট ফেল করে গরমে রাখা যায় না। আচ্ছা, তো আপনার লোকেশনটা আর মোবাইল নাম্বারটা আবার একটু বলে দিতেন। আমার লোকেশন হচ্ছে ফুলবাড়িয়া মার্কেট, বঙ্গবাজার ফুলবাড়িয়া মার্কেট, হ্যাঁ, ঢাকা মেডিকেলের পাশে। হ্যাঁ, মোবাইল নাম্বার? মোবাইল নাম্বার হচ্ছে 01993992736। আমাদের ভিডিও যদি দেখে কোনো দর্শক আছে তাদের জন্য আপনি কোন ধরনের সুযোগ সুবিধা করে থাকবেন? তাদের জন্য বিশেষ ছাড় আছে, কিন্তু এক জোড়া দুই জোড়া ভাই ঢাকা বাইরে পাঠান জানা ভাই, আর অনুরোধ এক দুই জোড়া নিয়েন না ভাই। আচ্ছা, আর কল করার সময়টা কোন কোন সময় আপনার ফ্রি থাকেন সেটা একটু যদি বলে দিতেন। সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কল দিতে হবেন, তারপর আর কল দেওয়া ভাই উত্তম না ভাই, তখন তখন তো ঘুমের টাইম। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি আমরা সারাদিন জার্নি করি ভাই, 9টা পরে গেলে বাসায় গেলে আর শুয়ে পড়তে হয়। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালাম। আচ্ছা দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের খরগোশ এবং বিভিন্ন মুরগির দাম জানার চেষ্টা করলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমরা আনন্দবাজার থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা পারভেজ একটু ব্লগ ইউটিউব চ্যানেলে পাশেই থাকবেন। যারা যারা আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আপনার আশেপাশে কৃষি সফলতা গল্প আমাদেরকে জানিয়ে রাখেন, আমাদের পারভেজ একটু ব্লগ ইউটিউব চ্যানেল চলে যাবে আপনার খামারে কোনো একদিন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।